দেখাই দেখাই চলো ওইদিকে চিংড়ি মাছ চাম দিলে দেখো তোমার কেমন মজা লাগে দাদা তোমার দিয়ে দি দাঁড়ায় না নমস্কার বন্ধুরা, উড়োমেগের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে দেখুন সবাই চলে এসেছি, আজকে একদম জমিয়ে মাছ ধরা হবে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে একদম প্রচুর মাছ ধরছে, সবাই প্রচুর মাছ ধরছে। আমরা আর বাড়িতে থাকতে পারলাম না, যদি এখন জল অনেক কমে গেছে। এই কয়েকদিন প্রচুর জল ছিল আর প্রচুর মাছ উঠেছে। আজকে কতটা কি মাছ পাবো যাই না, তবে আজকের ভিডিওটা একদম জমজমাটি ভিডিও হবে। আর আজকে আমরা যে মাছ ধরার যে আনন্দ করব, সেই আনন্দ আপনাদেরকেও দিতে চাই। আপনারা আমাদের সাথে আনন্দ উপভোগ করুন, বুঝেছেন? চলুন আপনারা দেরি করেন না, আমাদের সাথে চলে আসুন, আমরা মজা করবো আর আপনারা মজা উপভোগ করবেন। পারলে চলে আসুন আমাদের সাথে, জমিয়ে মাছ ধরবেন। তোমরা চলুন তাড়াতাড়ি চলে আসুন মাছ ধরতে। ওই দেখো কি কি গো, বড় মাছ নাকি? কই দেখি দেখি, ওই দেখো দেখো দেখো, কই মাছ যাচ্ছে, কই মাছ! ওই দেখো কত পাখি উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। মাছ ধরছে সব ব্যস্ত, বড় মাছ বড় মাছ। আজকে যে মাছ ধরা হবে না, ওই গুলো ধরে ভিডিও হবে, মাছ ধরতে হবে, মাছ ধরতে হবে। হ্যাঁ ইসের নিচে তাড়াতাড়ি চলো, সবাই তাড়াতাড়ি। বন্ধুরা, এই যে সব ধান খাতের আল কেটে কেটে দেওয়া হয়েছে, এদিক দিয়ে সব জল নামছে, জল নেমে ওই ওই খালে যাচ্ছে। ওটা হচ্ছে খাল, খালটা এখন অনেকটা কমে গেছে এই সাইডে, কারণ এখন এখানে চাষ করে। যে মাছ ধরতে হবে, অনেক মাছ আছে। ওইদিকে একটা বড় জাল পাতা আছে, ওই জালে গিয়ে এখন আমরা সবাই মাছ ধরবো। দেখা যাক জালে কি মাছ পড়ে। জালে নিচে দাও দিয়ে তোরা এইদিকে ধর আর তোর মা ওইদিকে ধরবে। বন্ধুরা, আমাদের খাল পুরো পাহাড়ি অঞ্চলে নদী হয়ে গেছে, খরস্রোতা নদী একে স্নান করবেন, চলে আসুন। পুরো খরস্রোতা নদী লাগছে না, সে ঝর্ণা দিয়ে পড়ে যায় পাথরের উপর দিয়ে, ভীষণ স্রোত জলের। এই কয়েকদিন আরো ছিল, আজকে অনেকটা কমে গেছে। ওইখানে জাল পাতা আছে, দেখি জালে কি কি মাছ পড়ে। চলুন, চুর গভীর তো, আস্তে আস্তে নামছি। নামো মাছ ধরছে, ওরা আরো বেশি মজা করছে। আর আমরা এখানে দুইজনে আছি, দুই জায়গায় আছি, আমরা এখানে মাছ ধরি, দেখি কতটা কি মাছ পাওয়া যায়। মাছ কাঁকড়া উঠেছে, এটা তো বেশি মজা পেয়েছি, কাঁকড়া পেয়েছি। কাঁকড়া চাম দিলে দেখো তোমার কেমন মজা লাগে, দাদা তোমার দিয়ে দিই দাঁড়ায় না, আমাকে কিন্তু আমি না, তোমাকে দিয়ে আগে দাও, আমি কিন্তু তোমাকে দিতে এই কাঁকড়ায় বেশি চাপ দেবে না, বেশি তাই না? তাহলে কাঁকড়া পড়ে গেল, কাঁকড়া পড়ে গেছে বন্ধুরা, আমাদের কাঁকড়া না। এই যে অনেকগুলো মাছ পড়েছে, এই ধরো 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 দাঁড়াও।
ওই সাইডটা বন্ধুরা নেট দিয়ে মাছ ধরে চলে এসেছি এবার বড় একখান জাল নিয়ে বড় খালে চলে এসেছি দেখা যাক বড় বড় মাছ পাই দেখা যাক বড় খালে ভাল লাগে না ছোট মাছ অনেকক্ষণ ধরেছি ছোট মাছ 2 ঘন্টার উপরে হয়ে গেছে খালের মধ্যে ইলিশ মাছ এত দূর থেকে আসছো ইলিশ না তাহলে কি বলো খালের মধ্যে তিমি মাছ আসবে এত দূর থেকে এসেছো বন্ধুরা এই যে মাছ ধরা শুরু করে দিয়েছি চলো ঠেলি উড়ে বাবারে ঘাসের মধ্যে খেপ দিয়েছে শুধু ঘাস উঠেছে ছোট মাছ আমাদের আজকের কষ্টের ফসল আপনাদেরকে দেখাই আমরা যে কষ্ট করলাম কষ্টের ফলে মাথা ফাটেছে নাকি দেখো জল ফেলে এই দেখুন বন্ধুরা এই যে এর মধ্যে মাছ আছে দেখুন